শীতকালে গরম ভাতের সাথে মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। কম তেল মশলায় বাটা মশলা ছাড়াই রুই মাছের এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর একটি রান্না, আর খেতেও ভীষণ ভালো লাগে। ধনে পাতা দিয়ে যে কোনো ছোট বা বড় মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। এখানে রুই মাছের কয়েকটি টুকরা নিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, যেহেতু স্বাস্থ্যকর মাছের ঝোল তাই 1 চামচ তেলই দিলাম। আর তেল গরম করে নিয়ে এবার মাছগুলো হালকা ভেজে নেব। মাছ ভাজার শুরুতে কড়াই এবং তেল দুইটাই খুব ভালো করে গরম করে নিলে মাছ ভাজতে খুব সুবিধা হয়। এবার মাছগুলো দিয়ে দিলাম, আর হালকা আঁচেই কিন্তু মাছগুলো ভেজে নেব। খুব একটা লাল লাল করে ভাজবো না, যেহেতু স্বাস্থ্যকর রান্না। হালকা আঁচেই এইভাবে 2 পিট হালকা ভেজে তুলে রাখছি। অল্প তেল মশলায় ধনিয়া পাতার যে কোনো মাছের ঝোল খেতে এমনিতেই খুবই ভালো লাগে, আর মাছগুলো এভাবে হালকা ভেজে দিলে কিন্তু রান্নার স্বাদও একটু অন্যরকম হয়। নিজেদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নিতে হবে। যারা আরেকটু ভাজা পছন্দ করেন, আরও 2 মিনিট ভেজে তুলে রাখতে পারেন। আর এভাবে হালকা ভেজে দিলেও কিন্তু রান্নাটা চমৎকার হয়, তবে নিজেদের রুচি মতো। এবার ভাজা মাছ তুলে রেখে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, আর অল্প জল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে তাই এভাবে হালকা আঁচে 2 মিনিটের মতো কষিয়ে নেব, আর রান্নাটা খেতেও চমৎকার লাগবে। পেঁয়াজ কুচিগুলো বেশি ভাজছি না, এভাবে হালকা ভেজেই কিন্তু পরিমাণ মতো জল দিচ্ছি, যেহেতু একটু পাতলা পাতলা ঝোল হবে। আর বাটা মশলাও দিব না, তাই আন্দাজ করে জল দিতে হবে। নেড়ে চেড়ে 1.5 গ্লাস জল দিয়েছি। এবার আস্ত কাঁচামরিচ এবং ধনে পাতার ডাঁটা এবং পাতা সবগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আস্ত দিলাম, তাহলে বাচ্চাদেরও খেতে কোনো অসুবিধা হবে না। আর এটা যেহেতু পাতলা ঝোল, একটু হালকা ঝাল থাকলে কিন্তু ভালো লাগে। আর আস্ত ঝাল আমরা যারা বেশি পছন্দ করি ঝাল খেতে, পাতে ডলেও খেয়ে নিতে পারি। এবার নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে রাখছি। আরও 2-3 মিনিট ঢেকে রাখবো, তাহলে জলটা খুব ভালো করে ফুটে আসবে। ধনিয়া পাতা দিয়ে যে কোনো মাছের পাতলা ঝোল এমনিতেই খুবই ভালো লাগে, বাটা মশলা ছাড়াই কিন্তু তৈরি করা যায়। আর বেশি সময়ও লাগে না, অন্যান্য রান্নার চেয়ে অল্প সময়ে তৈরি করা যায়। মিডিয়াম আঁচে 2-3 মিনিট জাল হওয়ার পর জল ভালো করে ফুটে এসেছে। এবার নেড়ে চেড়ে দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু কম করে ভাজা, তাই খুব আস্তে আস্তে দিতে হবে এবং নেড়ে চেড়ে দেওয়ার সময় সাবধানে দিতে হবে। আবারও 2 মিনিটের মতো ঢেকে রাখলাম, তাহলে মাছগুলোও ভালো সেদ্ধ হবে। এবার ঢাকনাটি তুলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর আস্তে আস্তে মাছগুলো এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে মাছগুলো সুন্দর সেদ্ধ হবে। আরও 2 মিনিট জাল হওয়ার পর নেড়ে চেড়ে ঝোল কতটুকু রাখতে হবে সেটা দেখে নিয়ে নামিয়ে রাখতে হবে। যারা একটু পাতলা ঝোল পছন্দ করেন, পাতলা ঝোল রেখেই নামাতে পারেন। আবার ঝোলটা আরেকটু গাঢ় হয়ে আসলেও নামাতে পারেন। যেহেতু এটা স্বাস্থ্যকর রান্না, এরকম ঝোল রেখেই নামিয়ে নিচ্ছি। আর মাছগুলো আগেই তুলে রাখছি, যেহেতু নরম মাছ কম করে ভাজা, তাই সাবধানে মাছ তুলে নেওয়ার পর তরকারিটা ঢেলে নিলেই ভালো হয়। বিশেষ কোনো উপকরণ বা বাটা মশলা ছাড়াই এভাবে যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিন স্বাস্থ্যকর মাছের ঝোল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।